হ্যালো দর্শক, আমি রিপোর্টার ফারিয়া। আমি নিয়ে এসেছি আপনাদের জন্য বিনোদনের কিছু নতুন খবর। দর্শক, আমরাই আমাদের গোপন রিপোর্টারের মাধ্যমে আপনাদের জন্য নিয়ে এসেছি সব নতুন নতুন খবর। ঈদের দিন সুপারস্টার শাকিব খান আর হলিউড কিং অপু বিশ্বাস দুজন একসাথে আলাদাভাবে সময় কাটাচ্ছেন, ঘুরছেন, ফিরছেন, খাওয়া দাওয়া করছেন, যেন সেই আগের শাকিব অপু হয়ে গিয়েছেন। দর্শক, বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে আমাদের সাথে থাকুন। যারা আমার চ্যানেলটিকে ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক ধন্যবাদ, আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা নতুন ভিডিওর আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সুপারস্টার শাকিব খান আর হলিউড কিং অপু বিশ্বাস একসাথে ঈদের দিন দুজনে ঘুরে বেড়াচ্ছেন, একে অপরের সাথে ভুল বোঝাবুঝি মিটিয়ে নিচ্ছেন। সুপারস্টার শাকিব খান বলেন, আমি সবকিছুই ভুলে যেতে পারি আমার ছেলের জন্য, তাই তো আমি আমার ছেলের কথা চিন্তা করে অপুকে ক্ষমা করে দিয়েছি। অপুর যত দোষ ছিল তা আমি আর কখনো বলবো না, ভুলে গেছি সবকিছু। জয়কে সুন্দর একটি পৃথিবী দেওয়ার জন্য আমি সব করতে পারি। চেয়েছি জয়ের মায়ের মতো একজনকে নিয়ে আসতে, যেন জয়কে কখনো ভুল না বোঝে, ওকে যেন টেক কেয়ার করে সব সময়। কিন্তু এরকম কাউকে খুঁজে পাইনি, তাই তো অপু বিশ্বাসকে আবার ক্ষমা করে নিজের ঘরে তুলবো। মায়ের ভালোবাসা কেউ দিতে পারে না, তাই তো যেই মা আছে সেই মাকেই আমি ঘরে তুলে নিব। দুজনে মিলে ঈদের দিন খুবই সময় কাটালেন একা একা। অপু বিশ্বাস বলেন, সন্তানের জন্য সবকিছু ছেড়ে দিতে পারি, তাই তো সবকিছু ছেড়ে এখন আমি সংসার করতে চাই শাকিবের সাথে, যেন সন্তানকে একটি সুন্দর পৃথিবী উপহার দিতে পারি, ও যেন মনে কখনো কষ্ট না পায়। হয়তো জয় এখন বুঝতে পারে না, কিছু বছর পর জয় আমাকে প্রশ্ন করবে, তখন আমার কাছে কোনো উত্তর থাকবে না। হয়তো বলবে, তুমি একটু স্যাক্রিফাইস করতে পাপার সাথে, ভুল বোঝাবুঝি মিটিয়ে একসাথে আবার থাকতে, না হয় আমার জন্য। এই কথা চিন্তা করেই আমি সবকিছু ভুলে জয়ের কারণে মেনে নিয়েছি শাকিবকে, একসাথে সুন্দর সংসার করতে পারি কিনা। সবকিছু চিন্তা করেই ঈদের সময় আলাদাভাবে সময় কাটাচ্ছেন দুজনে, মনে হয় সেই আগের অপু শাকিব হয়ে গিয়েছেন। দুজনে মিলে ঘুরছেন, খাচ্ছেন আর ঈদের সময় বেড়াতে যাচ্ছেন। দর্শক, সুপারস্টার শাকিব খান আর হলিউড কিং অপু বিশ্বাস তারা দুজনেই একে অপরকে ক্ষমা করে দিয়েছেন, দুজনে ঘুরে বেড়াচ্ছেন ঈদের সময় সব জায়গায়। দর্শক, কেমন লাগে সুপারস্টার শাকিব খান আর হলিউড কিং অপু বিশ্বাস এক হয়ে গেলে? আপনার মূল্যবান মতামতটি পাঠাতে পারেন ভিডিওর নিচে থাকা কমেন্ট বক্সে, লাইক করে শেয়ার করতে পারেন বন্ধুদের সাথে, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করলে আপনার মোবাইলে পৌঁছে যাবে আমার সকল ভিডিওর আপডেট। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো রাখবেন প্রিয়জনকে। ধন্যবাদ।